স্টার সিনেপ্লেক্সে অনন্ত জলিলের সামনে খাওয়া নাই সুপার স্টার শাকিব খানের অনন্ত জলিল রুবেলের সামনে খাওয়া নাই স্টার সিনেপ্লেক্সে সুপার স্টার শাকিব খানের আমি ভিডিওটা কেন বানাচ্ছি এটা কেন কথা বলছি এটা আজকে থেকে হয়তো চাকা ঘুরে যেতে পারে সিনেমা ভালো রান করলে সেটা বেশি হল পাবে বেশি শো পাবে বাট ফার্স্ট ইনিশিয়ালি আমরা যে ব্যাপারটা দেখলাম যে আমাদের বাংলাদেশের থেকে আভিজত্য হল যেটাকে ধরা হয় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা এটা ওয়ান অফ দ্য বেস্ট হল এখানের প্রজেক্টর এখানের লোকেশন তো পান্থপথের বসুন্ধরা চিটির বসুন্ধরা সিনেমা হল আমাদের সবথেকে আভিজত্য হল আমার ওখানে দুই কয়েক বেশ কয়েকবার সিনেমা দেখার সুযোগ হয়েছে আমি মধুমিতা প্লাস আমার অনেক সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ হয়েছে বাট স্টার সিনিপ্লেক্স ইস স্টার সিনিপ্লেক্স এবং সেইখানে অনন্ত অনন্তদলের সামনে কেন খাওয়া নেই শাকিব খানের এই কারণে আমি বলছি যে এখানে অনন্ত জল্লের কিলহিম কিন্তু চারটা শো পেয়েছে এবং শাকিব খানের সিনেমাটা লিডার আমি বাংলাদেশ সেটা দুইটা শো পেয়েছে এখন দুইটা শীর্ষত ইনফ্যাক্ট সব সিনেমা সব সিনেমায় পেয়ে ম্যাক্সিমাম সিনেমায় পেয়ে এখানে হিরোদের কোনো ক্রেডিট থাকে না বাট সিনেমা ভালোভাবে রান করলে বেশি শো পায় এটা পরবর্তী থেকে জানা যাবে কিন্তু ইনিশিয়ালি যেখানে স্টার সিনেপ্লেক্সের মতো আভিজাত হলে যেখানে আপার ক্লাস যেখানে অনেক এলিট লেভেলের লোকজন সিনেমা দেখতে আসে সেখানে অনন্ত সিনেমা চারটা শো পেয়েছে এবং শাকিব খানের সিনেমা দুইটা শো পেয়েছে তার মানে কি এখানে সাকিব খান পিছিয়ে গেল অনন্তজোল্লের থেকে এটা সময় বলে দেবে কোন সিনেমা কীরকম রান করবে সিনেমা ভালো হলে শো বাড়বে আস্তে আস্তে একটা সিনেমা বেশি দিন চলবে বেশি শো পাবে এটা হবে কিন্তু ইনিশিয়ালি এটা নিয়েছিল ভিডিওটি